এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। টপিকটা পড়ানোর মাঝে মাঝে আমি কি কি কোশ্চেন আসে এক্সামে সেগুলো আলোচনা করে দেব, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে শুরু করা যাক। এরপর দেখবো গ্রোথ, ডেফিনেশন অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। প্রথমে দেখবো গ্রোথ, ইট ইজ দ্য প্রসেস অফ ফিজিক্যাল ম্যাচুরিয়েশন রেজাল্টিং অ্যান ইনক্রিজ ইন সাইজ অফ দ্য বডি অ্যান্ড ভেরিয়াস অর্গান। বিভিন্ন অর্গান আর বডির যখন সাইজে বাড়বে তখন সেটাকে বলা হবে গ্রোথ, এবং সেটা হবে ফিজিক্যাল ম্যাচুরিয়েশন। ইট অকার্স বাই মাল্টিপ্লিকেশন অফ সেল অ্যান্ড অ্যান ইনক্রিজ ইন ইন্টারসেলুলার সাবস্টেন্স। যেমন দুটো থেকে তিনটে চারটা পাঁচ এরকম করে সেলের নাম্বার বাড়তে থাকবে, সঙ্গে ইন্টারসেলুলার যে ভেতরে যে জিনিসপত্র যেগুলো সাবস্টেন্স আছে সেগুলোর পরিমাণও বাড়তে থাকবে। এটা হবে কোয়ান্টিটেটিভ চেঞ্জ অফ বডি। ডেভেলপমেন্ট, ইট ইজ দ্য প্রসেস অফ ফাংশনাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ম্যাচুরিয়েশন অফ দ্য বডি। ইন্ডিভিজুয়ালের যখন ফিজিওলজিক্যাল আর ফাংশনাল ম্যাচুরিয়েশন হয় তখন সেটাকে বলা হবে ডেভেলপমেন্ট। আমরা যেরকম জন্মানোর সময় যেগুলো শিখে আসি না, সেগুলো যখন পরবর্তীকালে ধীরে ধীরে শিখতে থাকছি, যখন সেগুলো ডেভেলপ হচ্ছে, বিভিন্ন স্কিল ডেভেলপ হচ্ছে, সেটাকেই বলা হবে ডেভেলপমেন্ট। ইট ইজ দ্য প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন স্কিল অ্যান্ড ক্যাপাসিটি টু ফাংশন। কাজ করার জন্য স্কিল আর ক্যাপাসিটিটা ইনক্রিজ হচ্ছে। ইট ইজ দ্য রিলেটেড টু ম্যাচুরিয়েশন অ্যান্ড মায়েলিনেশন অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের ম্যাচুরিয়েশন হচ্ছে। ইট ইনক্লুডস সাইকোলজিক্যাল ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জেস। আর গ্রোথ ছিল ফিজিক্যাল ম্যাচুরিয়েশন, আর এটা কোয়ালিটেটিভ আসপেক্ট, আর সেটা কোয়ান্টিটেটিভ। এই দুটো কিন্তু শর্ট কোশ্চেনে আসে যে কোনটা কিরকম আসপেক্ট, কোনটাতে কিরকম চেঞ্জেস হয়, এগুলো শর্ট কোশ্চেন আসে। এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসিড ইন সেফালো কর্ডাল, মানে হেড টু টেল, উপর থেকে নিচ অব্দি। আর প্রক্সিমো ডিসচাল, মানে সেন্টার টু পেরিফেরাল ডিরেকশনে এটা হতে থাকে। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর এটা থেকে অনেক বড় কোশ্চেনও আসে, এটা হলো ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপেন্ড আপন মাল্টিপল ফ্যাক্টরস আর ডিটারমিনেট, বিভিন্ন ফ্যাক্টরস এর উপরে ডিপেন্ড করছে। দে ইনফ্লুয়েন্স ডিরেক্টলি অর ইনডিরেক্টলি বাই প্রমোটিং অর হিন্ডারিং প্রসেস। কি হয়, এই সমস্ত ফ্যাক্টর গুলো কেউ কিছু কিছু ফ্যাক্টর কি করছে, তাদেরকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে সাহায্য করছে, কিছু কিছু ফ্যাক্টর কি করছে, বাধা দিচ্ছে। এই সমস্ত ফ্যাক্টরের জন্যই কারো গ্রোথ খুব ভালো হয়, কারো গ্রোথ আটকে যায়। যেমন জেনেটিক ফ্যাক্টর, প্রিনেটাল ফ্যাক্টর, পোস্টনেটাল ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর মানে জিনগত ফ্যাক্টরকেই বলা হবে জেনেটিক ফ্যাক্টর। এরপরে পোস্ট নেটাল আর প্রিনেটাল এর মানে হলো, প্রিনেটাল মানে আগে, পোস্টনেটাল মানে পরে, মানে বার্থের জন্মের আগে যেটা হচ্ছে সেটা প্রিনেটাল, জন্মের পরে যেগুলো সেগুলো হলো পোস্টনেটাল। এরপর এই সমস্ত ফ্যাক্টরগুলো আমরা ডিটেলসে জেনে নেব। জেনেটিক ফ্যাক্টর্স, জেনেটিক প্রিডিসপোজিশন ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হুইচ ইনফ্লুয়েন্স দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। চিলড্রেনের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তার মধ্যে প্রথমেই আসছে সেক্স। সেক্স অনুযায়ী ছেলে আর মেয়েদের গ্রোথ ডেভেলপমেন্ট প্যাটার্নও আলাদা হয়। তার মধ্যে অ্যাট বার্থতেই দেখা যায় যে মেল বেবিরা একটু বেশি হেভিয়ার হয় দেন ফিমেল বেবি, কিন্তু এটা মেনটেন হয় 11 বছর অবধি। 11 বছর বয়সের পর দেখা যায় যে ফিমেলরা বেশি তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি দেন মেল, কিন্তু মেলদের স্ট্রাকচারাল আর ফিজিক্যাল যে গ্রোথ সেটা সবসময়ই একটু হেভিয়ার হয় দেন উইমেন। এরপর অ্যাবনর্মাল জিন, যদি ফ্যামিলি হিস্ট্রিতে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, গ্যালাক্টোসেমিয়া এই সমস্ত ডিজিজের হিস্ট্রি থাকে, তাহলে দেখা যায় যে বাচ্চাদের মধ্যেও এগুলো হওয়ার চান্স বেশি হয় এবং তার ফলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টও রেস্ট্রিক্টেড হয়ে যায়। এরপর এছাড়াও দেখা যায় যদি কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, যেমন টার্নার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, ক্লাইনফেল্টার সিন্ড্রোম, এগুলোও কি হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে এফেক্টেড করে।
রেস আর ন্যাশনালিটি এখানে যেরকম দেখা যায় যে ইন্ডিয়ানদের গ্রোথ প্যাটার্ন সে তার থেকে আমেরিকান বা আফ্রিকানদের গ্রোথ প্যাটার্ন ইউজুয়ালি আলাদা হয়। তাদের হাইট, ওয়েট, স্ট্রাকচার এগুলো সবসময়ই সবার থেকে সবারটা আলাদা হয়। Prenatal factor. Intrauterine environment is an important predominant factor of growth and development. Intrauterine যে এনভায়রনমেন্টটা আছে মানে বেবি যখন ইউটেরাসের মধ্যে থাকছে তখন যে এনভায়রনমেন্টটা সে পাচ্ছে সেই এনভায়রনমেন্টের বেবি যে গ্রোথ আর ডেভেলপমেন্ট সেটাও বিভিন্ন ফ্যাক্টরসের উপর নির্ভর করে। যেমন ম্যাটার্নাল ম্যাল নিউট্রিশন মানে মায়ের, ম্যাটার্নাল মানে কি মায়ের যে ম্যাল নিউট্রিশন মানে ঠিকঠাক নিউট্রিশন পাচ্ছে না, তার ফলে কি হচ্ছে যদি মা ঠিকঠাক নিউট্রিশন না পায় বা মা যদি অ্যানিমিক হয় মানে হিমোগ্লোবিন যদি কম থাকে তখন কি হয়, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা হলো ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে ইউটেরাসের ভিতরে যে গ্রোথ হবে সেটা কমে যাবে। এরপরে এর ফলে কি হবে, লো বার্থ ওয়েট বেবি হতে পারে বা প্রি টার্ম বেবি। লো বার্থ ওয়েট মানে 2.5 কেজির যখন কম হচ্ছে বেবির ওয়েট সেটাকে বলা হচ্ছে লো বার্থ ওয়েট বেবি। আর প্রি টার্ম মানে 37 উইকস এর আগে যখন বেবি বার্থ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হবে প্রি টার্ম। এর ফলে গ্রোথ আর ডেভেলপমেন্টটা পরবর্তীকালেও ডিস্টার্ব হয়। ম্যাটার্নাল ইনফেকশন, বিভিন্ন রকমের ম্যাটার্নাল ইনফেকশন HIV, HBV এই সমস্ত কি হয় প্লাসেন্টা দিয়ে ফিটাসে চলে যায়, ফলে ফিটাসের গ্রোথটা কমে যাচ্ছে। এর ফলে বিভিন্ন রকম কনজেনিটাল ইনফেকশন বা কনজেনিটাল অ্যানোমালি দেখা যায়। ম্যাটার্নাল সাবস্টেন্স অ্যাবিউজ, যদি ম্যাটার যখন প্রেগনেন্ট অবস্থায় যদি কোনো রকম ড্রাগ ইনটেক করে, প্রেগনেন্ট অবস্থায় বিভিন্ন রকম ড্রাগের কন্ট্রাডিকশন থাকে মানে ড্রাগ নিষেধ থাকে, সেই সময় যদি কোনো ড্রাগ ইউজ করে তার ফলেও কি হয় সেটা কনজেনিটাল মানে বাচ্চার বিভিন্ন রকম ম্যালফরমেশনের জন্য দায়ী হয় বা বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কমে যেতে পারে। এছাড়াও যদি মা টোবাকো ইউজ করে বা স্মোকিং করে তখনও কি হয় বেবি গ্রোথে ডিস্টারবেন্স হয়। এরপর ম্যাটার্নাল ইলনেস, যদি দেখা যায় অনেক সময় দেখা যায় যে যে সমস্ত প্রেগনেন্ট ওমেন তাদের কি হচ্ছে হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, অ্যানিমিয়া, তারপর হাইপোথাইরয়েডিজম, এই সমস্ত বিভিন্ন সময়ই দেখা যায় যে প্রেগনেন্সির সঙ্গে এই সমস্ত ডিজিজগুলো আছে, তখন কি হয় ফিটালদের যে গ্রোথ হয় সেখানে এফেক্ট হয়। এরপর হরমোন, হরমোনের মধ্যে ওই বলা হলো যেটা হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড যে হরমোন যদি থাইরক্সিন যদি কম থাকে তখন কি হয় বেবির যে ম্যাচুরিয়েশন সেগুলো স্কেলিটনের যে ম্যাচুরিয়েশন সেগুলো ঠিকঠাক হয় না। এরপরে যদি দেখা যায় মার ডায়াবেটিস মেলাইটাস আছে তখন কি হয় বেবি একটা বেবির ওয়েটটা খুবই বেশি হয়, একটা লার্জ বেবি তৈরি হয়। মিসলেনিয়াসের মধ্যে আদার্স কারণের মধ্যে কি কি আছে, যদি ইউটেরাসের ঠিকঠাক ইউটেরাসের সাইজ না হয় বা ইউটেরাসের স্ট্রাকচার যদি ঠিকঠাক না হয়, তারপরে বেবি, এই সমস্ত জিনিসগুলো তোমরা অবস আর গাইনিতে পড়বে থার্ড ইয়ারে গিয়ে, যদি পলিহাইড্রমনিয়াস, তারপর বেবির যদি ম্যাল পজিশন থাকে, অলিগোহাইড্রমনিয়াস মানে অ্যামনিওটিক যে ফ্লুইড যার মধ্যে থাকছে ইউটেরাসের মধ্যে যে থাকছে বেবি সেইটার অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ যদি কমে যায় তখন সেটাকে বলা হবে অলিগোহাইড্রমনিয়াস। এরপর দেখে নেব পোস্ট নেটাল ফ্যাক্টর। এরপর পোস্ট নেটাল ফ্যাক্টর মানে বেবি বার্থের পরে কি কি ফ্যাক্টর দায়ী, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে শুরু করা যাক গ্রোথ পোটেনশিয়াল দিয়ে। গ্রোথ পোটেনশিয়াল মানে বেবি বাড়তের সময় যা বেবির যে সাইজ হবে সেটা পরবর্তীকালে তার সাইজের সঙ্গে অনেকটা নির্ভর করবে। যেমন যদি ছোট স্মল বেবি হয় তাহলে সে পরবর্তী কয়েক বছর একটু ছোট সাইজের থাকে, আর যদি বড় বেবি হয় তাহলে তার পরবর্তীকালে সে বড় হওয়ার চান্স থাকে বেশি। নিউট্রিশনাল ফ্যাক্টর, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এর মধ্যে কি আছে,
যদি বেবি ঠিকঠাক প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস এগুলো পায় তার ডেলি ডায়েটের মধ্যে, তাহলে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ, মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই খুব ভালো হয়। কিন্তু যদি এগুলোর অভাব দেখা যায় তাহলে বিভিন্ন রকম ডিজিজের চান্স হতে পারে এবং বিভিন্ন রকম গ্রোথ, বিভিন্ন হেলথ প্রবলেমের দেখা যেতে পারে এবং তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা এফেক্টেড হয়। এরপর চাইল্ডহুড ইলনেস, বিভিন্ন রকমের ইলনেস যেরকম বিভিন্ন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ম্যালিগনেন্সি বা ক্যান্সার, ব্লাড ডিসঅর্ডার, এই সব মেটাবলিক ডিসঅর্ডার, এই সমস্ত জন্য কি হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ইম্পেয়ার্ড হয়। ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে সে যেই জায়গায় আছে তার লিভিং কন্ডিশনটা কি রকম, বাড়ি কি রকম, তার স্যানিটাইজেশন কেমন আছে সিস্টেম, তারপরে বাড়িতে ভেন্টিলেশন কেমন, রোদ ভালো বাতাস ঢুকছে কি না, হাইজিন কিভাবে মেনটেন করা হচ্ছে, সে কিরকম জল খাচ্ছে, আদৌ ভালো জল খেতে পাচ্ছে কি না, সে সমস্ত সব কিছুই কিন্তু বেবির গ্রোথকে ইনফ্লুয়েন্স করে। এরপর সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে তার ফ্যামিলির কিরকম সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট আছে, সে যদি হেলদি ফ্যামিলি হয়, গুড পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে, হেলদি ইন্টারাকশন যদি হয় মেম্বারদের মধ্যে, নেবাররা যদি ভালো হয়, তাহলে কি হয় তার ইমোশনাল, সোশ্যাল আর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। কিন্তু যদি দেখা যায় ল্যাক অফ লাভ, ভালোবাসা নেই, এফেকশন নেই, তাহলে কি হয় তার মেন্টালি ডেভেলপমেন্টটা অনেকটাই এফেক্টেড হয়। এরপর কালচারাল ইনফ্লুয়েন্স এর মধ্যে কি আছে, কালচারাল ইনফ্লুয়েন্স বিভিন্ন যে কালচারাল বিলিভ হ্যাবিট, যেমন 6 মাস অবধি যেখানে বাচ্চাদের শুধুমাত্র বুকের দুধ, ব্রেস্ট ফিডিং করানোর কথা, সেখানে অনেকেই কি করে জল খাইয়ে দেয় বাচ্চাদেরকে, সেগুলো একদমই ফলস একটা বিলিভ, এইগুলোর জন্য কি হয় বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা বাধাপ্রাপ্ত হয়। এরপর সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিভিন্ন যেখানে পুয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন আছে সেখানে বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওই ওই টাইমেই অনেকটা এফেক্টেড হয়ে যায়। কিন্তু পয়সার অভাবে দেখা যায় যে বাচ্চার হেলথ কেয়ার আর ডায়েটের জন্য যতটা দেওয়ার কথা তারা সেটা দিতে পারে না, ফলে কি হয় বেবির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা খারাপ হয়। ক্লাইমেট অ্যান্ড সিজন, ক্লাইমেট অ্যান্ড সিজনের মধ্যে দেখা যায় যে সামার বা বর্ষাকালে দেখা যায় ওয়েট গেনটা অনেক বেশি হয় দেন আদার সিজন, যেমন শীতকালে দেখা যাবে একটা ওয়েট লস হওয়ার চান্স থাকে। এরপর প্লে অ্যান্ড এক্সারসাইজ, যত প্লে অ্যান্ড এক্সারসাইজ হবে তত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে, মাসকুলার ডেভেলপমেন্ট হবে, তত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বেশি হবে। বার্থ অর্ডার অফ দ্য চাইল্ড, যত দেখা যায় যে প্রথম যে বেবি, ফার্স্ট বেবিকে কি করা হয় ফুল অ্যাটেনশন দেওয়া হয় যতক্ষণ না সেকেন্ড ওয়ান জন্মাচ্ছে, তাই দেখা যায় যে সেকেন্ড ওয়ান মানে যে দ্বিতীয় বাচ্চা সে কি হয় বেশিরভাগ সে তার বড়দের কাছ থেকেই সব শেখে। কিন্তু আবার এটাও দেখা যাচ্ছে যে যদি তিনটে বাচ্চা হয় তাহলে যে মাঝখানের বাচ্চা সে খুব কম একটা অ্যাটেনশন পায়। ইন্টেলিজেন্সের দিক থেকে দেখা যায় যে যারা যেই বাচ্চারা একটু বেশি ইন্টেলিজেন্ট তারা তাদের ডিমান্ডটা সহজেই গোলটা ফুলফিল করে নিতে পারে, তাদের যে নিডটা সেটা সে ফুলফিল করতে পারে। কিন্তু যারা কম ইন্টেলিজেন্ট তাদের কি হয় অনেক প্রচেষ্টার পরেও যে দেখা যায় তাদের গোল ফুলফিল হচ্ছে না, ফলে তারা ডিপ্রেশনে চলে যায়। হরমোনাল ইনফ্লুয়েন্স এর মধ্যে কি আছে, হরমোনাল ইনফ্লুয়েন্স এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট তিনটে হরমোন, সোমাটোট্রপিক হরমোন মানে গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন আর অ্যাডিনোকর্টিকোটমিক হরমোন, এগুলো কি হয় বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এজ পিরিয়ড, এজ পিরিয়ড অনুযায়ী গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের বিভিন্ন ভাগ আছে। কিরকম ইনফ্যান্সি কখন বলা হচ্ছে, ইনফ্যান্সির মধ্যে নিওনেট আর ইনফ্যান্সি, নিওনেট কাদের বলা হবে বার্থ থেকে 1 মাস অবধি থেকে বলা হবে নিওনেট, ইনফ্যান্সি হলো 1 মাস থেকে 1 বছর, সেটা হলো ইনফ্যান্সি। আর্লি চাইল্ডহুড কি, টডলার যারা 1 থেকে 3 বছরের তারা হচ্ছে টডলার, প্রি স্কুল হচ্ছে 3 থেকে 6 বছর। মিডিল চাইল্ডহুড কারা, স্কুল এজ যেটা 6 থেকে 12 বছর, আর লেট চাইল্ডহুড যেটা অ্যাডোলেশন 13 থেকে শুরু হবে 18 অবধি, টিন এজার্স যেন।
এরপর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মনিটরিং, কিভাবে মনিটর করা হবে। সবার প্রথমে ওয়েট, ওয়েটটা দেখতে হবে। ওয়েট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইটেরিয়া ফর অ্যাসেসমেন্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এ গুড ইন্ডিকেটর অফ হেলথ অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস। অ্যামং ইন্ডিয়ান চাইল্ড, ওয়েট অফ দ্য ফুল টার্ম নিওনেট অ্যাট বার্থ ইজ অ্যাপ্রক্সিমেটলি 2.5 কেজি টু 3.5 কেজি। এইগুলো থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে যে কত মাসে বেবির ওয়েট ডবল হয়, কত মাসে ট্রিপল হয়, কত মাসে চতুর্গুণ হয়, এইরকম 5 টাইমস কত মাসে হয়, কত বছরে হয়। আর নর্মাল ওয়েট কত? 2.5 থেকে 3.5। দেয়ার ইজ অ্যাবাউট 10% লস অফ ওয়েট ফার্স্ট উইক অফ লাইফ। যখন বেবি বার্থ হলো তার 1 সপ্তাহের মধ্যে 10% ওয়েট কমে যাবে, যেটা আবার পরবর্তী 10 দিনে রিগেন হয়ে যাবে। দেন ওয়েট গেইন ইজ অ্যাবাউট 25 to 30 গ্রাম পার ডে ফর ফার্স্ট 3 মাস। প্রথম 3 মাসে কি হয়, 25 থেকে 30 গ্রাম করে প্রত্যেক দিন বাড়তে থাকে, তারপরে 1 বছর 40 গ্রাম করে প্রত্যেক মাসে বাড়তে থাকে। এরপর বেবির ওয়েট কি হবে, যখন 5 মাস হবে তখন তারা যেভাবে যেই ওয়েটে জন্মেছিল তার ডবল হবে। 1 বছরে কি হবে, 3 গুণ হবে। 2 বছরে হবে 4 টাইমস, 3 বছরে হবে 5 টাইমস। মানে এটা যখন যে জন্মেছিল সেই বার্থ ওয়েটের সাথে 5 টাইমস। 5 বছরে হবে 6 টাইমস, 7 বছরে 7 টাইমস, আর 10 বছরে 10 গুণ হয়ে যাবে। দেন ওয়েট ইনক্রিজ র্যাপিডলি ডিউরিং পিউবার্টি ফলোড বাই দ্য ওয়েট ইনক্রিজ টু দ্য অ্যাডাল্ট সাইজ। মানে যত সে সাইজে বাড়তে থাকবে তার ওয়েটও তত বাড়তে থাকবে। এরপর লেন্থ অ্যান্ড হাইট, ইনক্রিজ ইন হাইট ইন্ডিকেট স্কেলিটন গ্রোথ। যত লম্বায় বাড়তে থাকবে বা চওড়ায় বাড়তে থাকবে মানে হাড় বাড়ছে, স্কেলিটালের গ্রোথ হচ্ছে। ইয়ারলি ইনক্রিমেন্ট ইন হাইট গ্র্যাজুয়ালি ডিমিনিশ ফ্রম বার্থ টু ম্যাচুরিটি। ম্যাচুরিটি বার্থ থেকে ম্যাচুরিটির দিকে যত যেতে থাকবে তত কমতে থাকবে, প্রথমে বাড়বে তারপরে কমে যাবে, আর এক টাইমে আর হাইটটা ইনক্রিজ হবে না। অ্যাট বার্থ অ্যাভারেজ লেন্থ অফ হেলদি নিউবর্ন বেবি ইজ 50 সেন্টিমিটার। এই হেলদি নিউবর্নের কী কী কত কত ওয়েট হাইট লেন্থ কত থাকে সব জানতে হবে। ইট ইনক্রিজ টু 60 সেন্টিমিটার অ্যাট 3 মান্থ, 70 সেন্টিমিটার অ্যাট 9 মান্থ, আর 75 সেন্টিমিটার অ্যাট 1 ইয়ার। 1 বছরে হলো 75, তারপরে সেকেন্ড ইয়ারে হবে 12 সেন্টিমিটার বাড়বে, আরও 3 বছরে আরো 9 সেন্টিমিটার বাড়বে, 4 বছরে 7, আর 5 বছরে 6 সেন্টিমিটার। সো দ্য চাইল্ড ডবল দ্য বার্থ বাই 4 to 4.5 ইয়ার অফ এজ। তাহলে লেন্থ বা হাইট ডবল হচ্ছে 4 থেকে 4.5 বছরে। তারপর দেয়ার ইজ অ্যাবাউট 5 সেন্টিমিটার ইনক্রিজ ইন এভরি ইয়ার অন পিউবার্টি পর্যন্ত, তাই মোটামুটি 5 সেন্টিমিটার করে প্রত্যেক বছর বাড়বে। লেন্থ ইজ মেজার আপ টু 2 ইয়ার উইথ সিম্পল টেপ মেজার ইজ ইউজ টু ফর অ্যাসেসিং দ্য ক্রাউন হিল লেন্থ। বা এরকম একটা দেওয়ালে মাথায় ওপর দিয়ে দাগ কেটে এরকম করে ওয়েট দেখা হয়, যেখানে ওয়েট বা হাইট দেখবে সেটা যেন একই ইনস্ট্রুমেন্টে বা একই ওয়েট মেশিন বা একই স্কেল দিয়ে সব সময় ওয়েট বা হেড সার্কামফারেন্স। ইট ইজ রিলেটেড টু ব্রেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারক্রেনিয়াল ভলিউম। ইন্টারক্রেনিয়াল ভলিউমটা কত বাড়ছে সেটা দেখার জন্যই হেড সার্কামফারেন্সটা মাপা হয়। অ্যাভারেজ কত? 35 সেন্টিমিটার। তারপর 3 মাসে হচ্ছে 40 সেন্টিমিটার, 6 মাসে 43, 1 বছরে 45, 2 বছরে 48, 7 বছরে 50, 12 বছরে হচ্ছে 52। মোটামুটি অ্যাডাল্ট সাইজের হয়ে যাচ্ছে। ইফ হেড সার্কামফারেন্স ইনক্রিজ মোর দ্যান 1 সেন্টিমিটার ইন 2 উইকস ডিউরিং দ্য ফার্স্ট 3 মাস, দেন হাইড্রোসেফালাস শুড বি সাসপেক্টেড। তাই যদি কোনো ডিজিজ কন্ডিশন হয় তাই এই জন্য হেড সার্কামফারেন্সটা মেপে রাখা হয়। এটা কিভাবে মাপা হয়, হেড সার্কামফারেন্স একটা অর্ডিনারি ওই টেপ মেজার সেটা নিতে হবে, প্লেস ইন
প্লেস ইট ওভার দ্য অক্সিপিটাল প্রোটুবারেন্স অ্যাট দ্য ব্যাক, পেছনের দিকে যে উঁচু অংশটা সেখানটায় দিতে হবে, তারপর অ্যাবাভ দ্য ইয়ার অন দ্য সাইড, কানের ওপর দিয়ে, এখানে দেখতে পাচ্ছ কানের ওপর দিয়ে আসবে, এসে জাস্ট সুপ্রা অরবিটাল যে রিজ, এই যে আরো এটা নিচে নামবে, এইখানটায় এসে হেয়ার সার্কামফারেন্সটা মাপা হবে। ফ্রন্টালি ক্লোজার কি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে প্রচুর শর্ট কোশ্চেন আছে। পোস্টেরিয়র ফ্রন্টালি ক্লোজ হচ্ছে 6 to 8 weeks, এই পেছনের দিকের এইটা। আর এই অ্যান্টেরিয়র ফ্রন্টালি, যেটা তোমরা এরকম ডায়মন্ড শেপের একটা ফিল করতে পারবে নরম অংশ বেবিদের, সেটা হচ্ছে 12 to 8 মান্থে ক্লোজ হয়। চেস্ট সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স অর থোরাসিক ডায়ামিটার ইজ অ্যান ইম্পর্টেন্ট প্যারামিটার অব অ্যাসেসমেন্ট অব গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশনাল স্ট্যাটাস। এটা নিউট্রিশনাল স্ট্যাটাস দেখার জন্য চেস্ট সার্কামফারেন্স আর মিডিয়াম থাল সার্কামফারেন্সটা দেখা হয়। বার্থের টাইমে কি হয়, হেড সার্কামফারেন্সের থেকে চেস্ট সার্কামফারেন্স 2 থেকে 3 সেন্টিমিটার কম হয়, আর 6 থেকে 10 মাস, যখন 12 মাস বয়স হচ্ছে তখন মোটামুটি দুটো একই হয়ে যায়। অ্যাট ফার্স্ট ইয়ার অব এজ চেস্ট সার্কামফারেন্স ইজ গ্রেটার দ্যান হেড সার্কামফারেন্স বাই 2.5 সেন্টিমিটার, তো মানে 2.5 সেন্টিমিটার বেশি হয় তখন চেস্ট সার্কামফারেন্স। আর 5 বছরে কি হয়, 5 সেন্টিমিটার বেশি হয় হেড সার্কামফারেন্সের থেকে চেস্ট সার্কামফারেন্স, 5 সেন্টিমিটার বেশি হয়। এবার এটা কিভাবে মাপা হবে, চেস্ট সার্কামফারেন্স ও মাপা হবে ওই একটা নর্মাল টেপ মেজার দিয়ে, অ্যারাউন্ড দ্য চেস্ট অ্যাট দ্য লেভেল অফ নিপল, নিপল লাইন বরাবর চেস্টটা মাপা হবে, ইন বিটুইন দ্য ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে নিঃশ্বাস নেওয়া, আর এক্সপিরেশন মানে ছাড়া, সেটা এই দুটোর মাঝখানে তখন টেপ মেজারটা দিয়ে মাপতে হবে। মিডিয়াম সার্কামফারেন্স, এটার মাধ্যমেও বললাম নিউট্রিশনাল স্ট্যাটাস মাপা হয়, মেজার করা হয়। এটা একটা সিম্পল ইউজফুল মেজারমেন্ট। কিরকম হয়, অ্যাট বার্থে মোটামুটি 11 থেকে 12 সেন্টিমিটার হয়, 1 বছরে হয় 12 থেকে 16 সেন্টিমিটার, 1 থেকে 5 বছরে হয় 16 থেকে 17 সেন্টিমিটার, 12 বছরে হয় 17 থেকে 18 সেন্টিমিটার, আর 15 বছরে হয় 20 থেকে 21 সেন্টিমিটার। এইরকম ভাবে মাপা হচ্ছে। ডেভেলপমেন্টাল মাইলস্টোন, ডেভেলপমেন্টাল মাইলস্টোন খুব ইম্পর্টেন্ট। এটা মেনলি যেটা ইনফ্যান্টদের ক্ষেত্রে মাইলস্টোন, সেটা খুব অনেকবার পরীক্ষায় এসেছে, এটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমরা শুরু করি কিভাবে কি কখন কে করতে পারছে বাচ্চা। 1 থেকে 2 মাস যখন বয়স হবে তখন সে কি হবে, প্রোন পজিশনে মানে উচিত উপুর হয়ে শুয়ে মুখটা তুলবে, কান্নার সব যদি খিদে পায় বা কোনো অস্বস্তি হয় তখন কান্নাকাটি করবে, এছাড়া যদি মা হাসে বা কেউ যদি হেসে কথা বলে তার দিকে মাথাটা ঘোরাতে পারবে, বা কোনো আওয়াজ হলে সে মাথাটা ঘোরাবে। 2 থেকে 3 মাসে কি করবে, সে নিজের সাপোর্টে করে মুখটা তুলতে পারবে, মাকে চিনতে পারবে, বা কোনো সাউন্ডে সে তাকাবে, ঘাড়টা ঘোরাবে, আর কুকু শব্দ করবে। 4 থেকে 5 মাসে কি হবে, আপরাইট পজিশনে ভালো মতো করে বসতে পারবে, মাথাটা তুলতে পারবে, এরপর জয়েন্ট হ্যান্ড টুগেদার ইন প্লে, হাততালি দিতে পারবে, চিৎকার করবে, আর কুকু গার্গল এরকম করে শব্দ করবে, আর কোনো জিনিসের দিকে পৌঁছাতে চাইবে। 5 থেকে 6 মাসে কি হবে, উইথ সাপোর্টে বসতে পারবে, এরপর কোনো হাত, এক হাত থেকে অন্য হাতে জিনিস নিয়ে আসতে পারবে, কোনো আওয়াজ ইমিটেট করবে, নিজের যদি ইমেজ তাকে দেখানো হয় তখন সেটাতে সে আনন্দ পাবে। 7 থেকে 8 মাসে উইথআউট সাপোর্টে বসবে, আর আম দালা এরকম কিছু শব্দ বলবে। এরপর আর আর এটাতে হচ্ছে আননোন কোনো ব্যক্তিকে সে রেকগনাইজ করতে পারবে, আর সে একটা অ্যাংজাইটি দেখাবে, আর তার হাত থেকে যদি কোনো জিনিস ছাড়িয়ে নেওয়া হয় তখন সে সেটা দেবে না। 8 থেকে 9 মাসে কি হবে, পেটের ওপরে হামাগুড়ি দিতে শুরু করবে, আর দাদা মামা এগুলো না বুঝেই বলবে উইথাউট মিনিংয়ে, কিন্তু দাদা মামা এগুলো বলতে থাকবে। 9 থেকে 10 মাসে কি হবে, উইথ সাপোর্টে দাঁড়াতে পারবে, আর
বাই বাই, মা মা, বাবা, এগুলো সে মিনিং বুঝে বলবে। আর যদি কোনো ফার্নিচার থাকে সেগুলো সাইডে সাইডে স্ক্রল করতে থাকবে। 12 থেকে 10 থেকে 12 মাসে কি হয়, উইথাউট সাপোর্টে দাঁড়াবে সে, সঙ্গে 3 থেকে 5টা মিনিংফুল ওয়ার্ড বলবে, নিজেকে খাওয়াতে পারবে, ছোট ছোট দানা মুখে নিতে পারবে, আর যদি তাকে লাভের অ্যাফেকশন হিসেবে সে একটা কিস দিতে পারবে। এরপর 15 মাসে কি করবে, নিজে থেকে হাঁটতে পারবে, সেভারেল স্টেপ, নিজেকে খাওয়াতে পারবে কোনো না ছড়িয়ে, আর 2 থেকে 3টে পাতা বইয়ের উল্টাতে পারবে। 18 মাসে সিঁড়ি দিয়ে উঠতে পারবে, কাপে করে খেতে পারবে, জুতো মোজা খুলতে পারবে, আর যদি কোনো বডি পার্ট জিজ্ঞাসা করা হয় তাহলে সেগুলো সে দেখাতে পারবে, আর সাথে 2টো ব্লক দিয়ে টাওয়ার বানাতে পারবে। 2 ইয়ার্সে কি হবে, সে ছুটতে পারবে, নিজের প্যান্ট খুলতে পারবে, 6 থেকে 7টা ব্লক দিয়ে টাওয়ার বানাতে পারবে। ব্লাডার কন্ট্রোল ডে টাইমে হবে, মানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কত বছরে ব্লাডার কন্ট্রোল হয় ডে টাইমে, কত বছরে নাইট টাইমে কখন ব্লাডার কন্ট্রোল হয়, আর সিম্পল সেন্টেন্স উইথাউট ভার্বে বলতে পারবে। 3 বছরে কি হয়, বায়ে জাম্প করতে পারবে, পোশাক খুলতে পারবে, পরতে পারবে, ব্রাশ করতে পারবে, কিন্তু হেল্প করতে হবে, সঙ্গে নাইট টাইমে ব্লাডার কন্ট্রোল হয়। 3 থেকে 6 বছরে জাম্প করতে পারবে, একটা গল্প বলতে পারবে, তার যে রিসেন্ট কোনো এক্সপিরিয়েন্স সেগুলো বলতে পারবে, আর ভাই বোনেদের প্রতি জেলাস ফিল হবে। 6 থেকে 8 বছরে ছুটতে পারবে, আরো ভালো কোঅর্ডিনেশন তৈরি হবে, তার কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে রিসেন্ট এক্সপিরিয়েন্স, এটা কমপ্লিট সেন্টেন্সে খুব ভালো করে সে বলতে পারবে। 8 থেকে 10 বছরে কি হয়, সে যে বিভিন্ন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন স্কিলস, সেগুলো বাড়তে থাকবে, বিভিন্ন গ্রুপ ডিসকাশন, সেগুলো সে গ্রুপ ডিসকাশনে সে পার্টিসিপেট করতে পারবে, বন্ধু বান্ধব বাড়বে, সঙ্গে তার যে সেক্স রোল সেটাতে তার অ্যাওয়ারনেস বাড়তে থাকবে। 10 থেকে 12 বছরে কি হয়, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো আরো ভালো করে কোঅর্ডিনেশন তৈরি হয়, সাথে তার স্পিচ গুলো কারেক্ট হয়, এবং তার যে ইমোশনাল আউটব্রাস সেগুলো দেখা যায়। তাহলে এইটা এখানেই শেষ করছি আজকের টপিক। এর পরে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।